সো ফাইনালি আজকে আমরা করব WBP যে পার্ট 9 পার্ট 9 এ আজকে আমরা করব 2018 এর যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসেছিল সেগুলো রিলেটেড আজকে আমরা ডিসকাস করব ওকে সো তোমরা কিন্তু এখনো পর্যন্ত যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তো সাবস্ক্রাইব করো কারণ আমি বলেছিলাম তোমরা হয়তো এখনো বাড়িতে বসে বোর হচ্ছে কোনো এক্সাম নেই কোনো এক্সাম ডেট নেই হয়তো পাচ্ছ না সেটার জন্য কিছুটা ক্ষেত্রে কিন্তু মোটিভেট হওয়া দরকার তো অবশ্যই এই চ্যানেলে এবার থেকে কিন্তু মোটিভেশনালও ভিডিও আসবে কিন্তু সেটা কিন্তু কেউ যদি যে কোনো জিনিস রিলেটেড তোমরা যদি গোলের উপর ফোকাস করতে চাও সে রিলেটেড কিন্তু ভিডিও এটাতে আসবে তো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে কারণ দেখো ফার্স্ট আমি একটা জিনিস বলে দিই তোমাদের কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু একটা আমাদের শরীরের অর্গেন আছে যেটা কিন্তু আমাদের বডিটাকে কন্ট্রোল করতে সাহায্য করে সেটাই হচ্ছে আমাদের ব্রেন কিন্তু ব্রেনটাকে আমরা কিন্তু কদর করি না মানে ব্রেনটাকে আমরা কিন্তু ভ্যালু দিই না তো ওই জন্য আমাদের নানা রকম নেগেটিভ থটে আমাদের কিন্তু প্রবলেমটা ক্রিয়েট হতে থাকে ওকে সো এইসব রিলেটেড নিয়ে ফার্স্ট আমি একটা ভিডিও আনবো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক তো দেখো ফার্স্ট কোশ্চেনটা স্ক্রিনে কি আছে প্রথম কোশ্চেনটা স্ক্রিনে বলছে যে কোন সম্পত্তির 0.36 অংশের মূল্য যদি 14,400 টাকা হয় তাহলে সমস্ত সম্পত্তির মূল্য কত এগুলো এক লাইনের কোশ্চেন এগুলো ইজিলি হয়ে যাবে বলছে 0.36 অংশের মূল্য বলে দিচ্ছে তাহলে ফুল টোটাল মূল্যটার কত বলেছে মানে কত চেয়েছে তো 0.36 এর যদি মূল্য হয় কত 14,400 টাকা তাহলে আমি যে টোটালটা ধরে নিই এক অংশ টোটালটা আমি কি বললাম এক অংশ তো এক অংশ মানে কি এক অংশ যদি আমি ধরে নিই টোটালটা তাহলে এক অংশের আমাকে যদি বের করতে পারে তাহলে কত হবে 14,400 ভাজিত 0.36 এবারে এটাকে তোমরা কিভাবে ক্যালকুলেট করবে এটা কিন্তু তোমরা ইজিলি দেখে নাও এই যে পয়েন্টটাকে আমি উঠিয়ে দেবো ফার্স্টলি 14,400 পয়েন্টটাকে উঠিয়ে দিলে কত হবে 100 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে 36 দিয়ে কত 144 কত দিয়ে যায় 4 দিয়ে যায় ডাইরেক্টলি 4 দিয়ে চলে গেল তো 400 × 100 মানে 40,000 1, 2, 3 ঠিক আছে তাহলে অ্যান্সার কত হলো 40,000 টাকা তো এরকম ভাবে ক্যালকুলেট তোমরা ইজিলি করবে নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন দিয়েছে যে একটা মান নির্ণয় করতে দিয়েছে কোশ্চেনটা আমি লিখে দিচ্ছি এখানে কোশ্চেনটা হচ্ছে 1/2 প্লাস এটা প্লাস ওয়েট ওয়েট এটা ডিভাইড 1/2 ডিভাইড 1/2 এর 1/2 ডিভাইডেড বাই 1/2 প্লাস 1/2 এর 1/2 তো আই হোপ তোমরা জানো BODMAS বোধমাসের রুল তোমরা জানো তো বোধমাসের রুলে ফারস্টে কিন্তু ব্র্যাকেট অফ অফ এর কাজ হয় অফ মানে এ এখানে বোঝাচ্ছে বাংলাতে সো এর এর কাজ আমরা যদি ফারস্টে করি তাহলে আমরা ফারস্টে কিন্তু 1/2 ডিভাইডেড বাই 1/2 এটাকে সাইলেন্ট রেখে এটাকে ইনটু করে দিলাম আবার এটাকে আমরা সাইলেন্ট রাখবো দেন এটাকে ইনটু করে দেবো ক্লিয়ার নেক্সট এই পার্টটা যদি এইদিকে করি দেখো বা ওয়েট এক মিনিট এটাকে যদি মুছে এই সাইডে করি কি আগে করছি দেখো সো উপরেরটা দেখো আমি কি করলাম 1/2 ডিভাইডেড বাই এই দুটোকে মাল্টিপ্লাই করে দিলাম কত এলো 1/4 ডিভাইডেড বাই 1/2 প্লাস 1/2 এ সরি 1/2 প্লাস এই দুটোকে আবার আমি মাল্টিপ্লাই করে দিলাম কত এলো 1/4 ইকুয়ালস টু 1/2 ইনটু 4 এটাকে আমি করে নিলাম এলসিএম এলসিএম যাবে 4 তাহলে 4 যদি দেয় তাহলে উপরে হবে তোমার 2 প্লাস 1 3 ঠিক আছে তাহলে উপরে এলো 2 2 আপন 3 উপরে যদি 4 টাকে উঠিয়ে দিই 4 তাহলে 4 দুগুণে 8 এর 3 8 এর 3 মানে এখানে অপশন গুলো কি হবে দেয়া আছে দেখো পূর্ণতা অপশন গুলো দেয়া আছে তো আমার অ্যানসার কি হবে 2 × 2 = 3 এটা আমার অ্যানসার হবে অপশন নাম্বার সি আই হোপ তোমাদের এটা ক্লিয়ার হয়ে গেছে ওকে সো চলো নেক্সট কোশ্চেন দেখে নিই নেক্সট কোশ্চেন কি বলছে নেক্সট কোশ্চেন আছে দেখো নেক্সট কোশ্চেন এরকম একটা কোশ্চেন 2019 এর যে সেটটা সেই 2019 এর সেটটা তো কিন্তু আমি এনেছিলাম ঠিক আছে কোশ্চেনটা বলছে যে 2819042 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে এটার আমি কিন্তু প্রসেস তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম প্রসেসটা আমি কি বলেছিলাম প্রসেসটা এখানে ছিল যে আমরা যে লং ডিভিশন মেথড করি লং ডিভিশন মেথড দিয়ে এটাকে আমরা সলভ করতে পারি অথবা তোমরা যদি কোনোরকম ভাবে এটা একটু বড় আছে সেহেতু আমরা লং ডিভিশন মেথড দিয়ে সলভ করতে পারি তোমরা বাড়িতে চেষ্টা করতে পারো কিন্তু আর এছাড়া তোমরা যদি স্কোয়ার মনে রাখো তাও হবে তো লং ডিভিশন মেথড আমি জাস্ট বলে দিচ্ছি কোশ্চেনটা দেখো কি বলেছে কোশ্চেনটা বলছে 2819042 এটাকে লং ডিভিশন মেথডে তোমরা কিন্তু সলভ করতে পারো তো আমরা লাস্ট দিক থেকে দুটো দুটো করে নিই এটা লাস্টে একটা বাঁচলো ঠিক আছে এটাকে তোমরা লং ডিভিশন মেথড দিয়ে সলভ করতে পারো ঠিক আছে সলভ করে তোমরা বলবে আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে ঠিক আছে কিভাবে প্রসেসটা করেছো কিন্তু আমি এখানে ডাইরেক্টলি বলে দিচ্ছি যে দেখো নিয়ারেস্ট স্কোয়ার এটার হচ্ছে 1680 1680 স্কোয়ার করলে এটা আমরা কি এটার নিয়ারেস্ট স্কোয়ার পাবো তো এটার স্কোয়ার কত হবে তো এটার স্কোয়ার হবে 2822
কমেন্ট বক্সে কমেন্ট করবে। আট পাঁচ আর পাঁচে দশ, তিন নয় তিনে বারো, তেত্রিশশো আটান্ন এটা হবে অ্যান্সার। তো তেত্রিশশো আটান্ন হচ্ছে এটা অপশন নম্বর সি। তো কত যোগ করলে, তেত্রিশশো আটান্ন যোগ করলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে এটা আঠাশটি জিনিস বিক্রয় করে একজন ব্যক্তি চারটে জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করে, তাহলে শতকরা লাভের হার কত। এটা আমি ডাইরেক্টলি ইজিলি তোমাদের ওয়েতে বলে দিচ্ছি। ঠিক আছে, আর যদি তোমাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে যে এটা ডিটেলস বলে দাও, তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি ডিটেলসটা বলে দেবো। ঠিক আছে, নেক্সট ভিডিওতে। সো আঠাশটা জিনিস বিক্রয় করে একজন ব্যক্তি চারটে জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করে, তাহলে এটা আমরা কি করবো? দেখো, এটা আমরা যদি ডাইরেক্টলি ফাইন করি তাহলে এটা আমরা ইজিলি করতে পারি। ডাইরেক্টলি ওপরে আমরা কি লিখবো যে কত লাভ হচ্ছে, লাভ আছে এখানে দেখো চারটি জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করে। ঠিক আছে, আর নিচে লিখবো যে দুটো সংখ্যা আছে এখানে আঠাশ আছে আর চার, সেটার আমরা মাইনাস করে দেবো ইনটু হান্ড্রেড, তাহলে আমাদের কিন্তু অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে কত হলো, চার বাই চব্বিশ ইনটু হান্ড্রেড মানে একশো বাই ছয়, দুই তিনে ছয় দুই পঞ্চাশ। এটাকে যদি আমরা পূর্ণতে ভাঙি তাহলে আসবে আমাদের তিন একে তিন, হ্যাঁ ষোলো পূর্ণ দুই এর তিন পার্সেন্ট, এটা আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, এরকম ভাবে তোমরা ডাইরেক্টলি করতে পারো, এটা বলতে পারো একটা ট্রিক্স। ঠিক আছে, এটা একটা ট্রিক্স এই শর্ট, এই শর্ট ওয়েতে অঙ্কটা করার জন্য। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে সকাল দশটার সময় আর এবং এস যথাক্রমে তিন কিলোমিটার পার ঘন্টা এবং চার কিলোমিটার পার ঘন্টা বেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর সময় যদি তাদের মধ্যেকার দূরত্ব সতেরো দশমিক পাঁচ কিলোমিটার হয় তবে তারা কোন সময় পরস্পরের সাথে মিলিত হবে, এটা আমাদের এখানে চেয়েছে। তো দেখো, এটা আমরা ইজিলি ফাইন করতে পারবো, একটাই আমাদের ইউনিভার্সাল ফর্মুলা বলেছিলাম, সেটা হচ্ছে স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স আপন টাইম। সো এখানে আমাদের কি চেয়েছে, টাইমটা চেয়েছে। তো দেখো আমরা কিভাবে ফাইন করি, এটা স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স আপন টাইম। তো এখানে আমাদের টাইমটা চেয়েছে, তো আমরা কি বসাবো, ডিস্টেন্স আপন স্পিড। সো এখানে ডিস্টেন্স আমাদের দেখো দেওয়া আছে 17.5 কিলোমিটার। ওকে, সো এখানে আমাদের কি করতে হবে, স্পিড, স্পিডটা কি করে বের করবো, আমি বলেছিলাম যে যখন তারা পরস্পরের দিকে আসবে, অনেকবার বলেছি, এই নিয়ে আমার তিনবার বা চারবার বলা হলো, পরস্পরের দিকে এলে তাদের যে আপেক্ষিক গতিবেগ একটা প্লাস হয়, আর যদি একই দিকে যাচ্ছে তাহলে আমার আপেক্ষিক গতিবেগ একটা কি হয়, মাইনাস। ওকে, সো এখানে কি করবো, দেখো ডিস্টেন্স হচ্ছে আমার 17.5 অ্যান্ড স্পিডটা কি বলেছে, একটা বলেছে তিন কিলোমিটার একটা বলেছে চার কিলোমিটার, তো দুটো যদি অ্যাড করি থ্রি প্লাস ফোর আমার আসছে সেভেন। সো সেভেন দিয়ে এটাকে যদি আমি ডিভাইড করি তাহলে আমরা টাইমটাকে পাবো, কিন্তু একটু একটু কমপ্লেক্স আছে, একটু একদম সামান্য। তো কিভাবে করি দেখো, সাত দুগুণে চোদ্দ পয়েন্ট ফাইভ এত আওয়ার, তো দুই দশমিক পাঁচ ঘন্টা। দুই দশমিক পাঁচ ঘন্টা বলতে কোনো কমপ্লেক্স সেটিং নেই এখানে। ঠিক আছে, তো এখানে ইজি ব্যাপারটা দেখা বলছে, সকাল দশটার সময় যদি তারা স্টার্ট করে তবে তারা কোন সময় পরস্পরের সাথে মিলিত হবে, তো কোন সময়, আড়াই ঘন্টা পর। তো দশটার আড়াই ঘন্টা পর মানে কি, দু ঘন্টা তিরিশ মিনিট, দু ঘন্টা তিরিশ মিনিট মানে কত, বারোটা তিরিশ। তাহলে আমার অ্যান্সার কত হবে, বারোটা তিরিশ পিএম, অপশন নাম্বার এ। আই হোপ তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এরকমই সহজ সহজ তোমাদের কিন্তু অঙ্ক আছে, এছাড়া এমটিএস বলো গ্রুপ ডি বলো এরকম টাইপেরই অঙ্ক আছে, তোমরা যে কোনো এক্সামের জন্য মানে এই ক্লাস কিন্তু ফলো করতে পারো। ওকে, সো চলো নেক্সট কোশ্চেনটা দেখে নিই। নেক্সট কোশ্চেন বলছে এই কোশ্চেনটা যেটা করাচ্ছি সেটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট, মানে যতবার বলবো ততবারই কিন্তু কম হবে এই কোশ্চেন, কিন্তু এসএসসি ক্ষেত্রে আসেই, এসএসসি যে কোনো এক্সামে আসে। তো এসএসসি এসছে, তো দেখো এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশেও চলে এসছে অলরেডি অঙ্কটা। তো বলেছে একটি ব্যাগে এক টাকা পঞ্চাশ পয়সা এবং পঁচিশ পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত দিয়ে দিচ্ছে টু ইস টু থ্রিস টু ফাইভ, সো তাদের মূল্যের অনুপাত কত হবে। তো দেখো এই ম্যাথটা তুমি যতবার করবো, যদি ভালো রকম প্র্যাকটিস না থাকে তোমরা কিন্তু এই যতক্ষণে প্র্যাকটিস থাকবে অঙ্কটা কিন্তু কনফিউজন হবে যে কার সঙ্গে কি মাল্টিপ্লাই করবো, কিভাবে কি বেরোবে। ঠিক আছে, তো তার জন্য আমি একটা ফর্মুলা তোমাদেরকে বলে দিই, ইজি একটা ফর্মুলা বলে দিই, মনে রাখবে। ফর্মুলাটা হচ্ছে ডিনোমিনেশন ইনটু নাম্বার অফ কয়েন ইকুয়ালস টু ভ্যালু। এই ফর্মুলাটা তোমরা যদি মনে রাখো তাহলে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই ফর্মুলাটা সুপার ইম্পর্টেন্ট ফর্মুলা। সো এই ফর্মুলাটা তোমরা যদি মনে রাখো তাহলে এই ম্যাথগুলো ইজিলি ফাইন্ড হয়ে যাবে। এবারে বলবে কোনটা কি, ভ্যালু মিনস কি, এখানে ফার্স্ট থেকে বলছে ডিনোমিনেশন মানে কি। দেখো ডিনোমিনেশন মানে এখানে যেমন কোশ্চেনটাতে বলা আছে একটি ব্যাগে এক টাকা পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা
আচ্ছা ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আমার ডিনোমিনেশন, যে 1 টাকা 50 পয়সা 25 পয়সা। নেক্সট বলেছে মুদ্রার সংখ্যার অনুপাত, মানে নাম্বার অফ কয়েন 2:3:5, এটা হচ্ছে এটা নাম্বার অফ কয়েন। আর ভ্যালু মানে কি, ভ্যালুটাই আমাদের বের করতে বলেছে। তার মানে কি, এই যে 1 টাকার সঙ্গে আমাদের ইনটু 2 করি যদি, দেন আমাদের 50 পয়সা যদি সাথে যদি ইনটু 3 করি, এন্ড 25 এর সঙ্গে যদি আমরা 5 করি, তাহলে আমরা ভ্যালুটা পেয়ে যাবো। এখানে আরো ইজি করে দিয়েছে, বিকজ এখানে আমাদের কিন্তু ডাইরেক্টলি অনুপাত ব্যবহার করতে পারছে। কিন্তু এটা যদি তুমি এসএসসি এমটিএস এ দেখো, তো এখানে কি করবে, এই ভ্যালুটা বের করা করাবে, নিয়ে একটা টোটাল ভ্যালু দিয়ে দেবে, সেখান থেকে বলবে যে যে 1 টাকা কটা আছে, বা 50 পয়সা কটা আছে, বা 25 পয়সা কটা আছে। ঠিক আছে, তো এরকম টাইপের তোমাদের নিউমেরিক্যাল গুলো আছে। সো দেখো প্রত্যেকটা পয়সাতে আছে, প্রথমটা কিন্তু টাকাতে আছে, তো প্রথমটা আছে 1 টাকা 1 টাকা থাক। নেক্সট আসছে 50 পয়সা, 50 পয়সা মানে আমরা কি লিখতে পারি, 1/2 টাকা, টাকাতে করে নিচ্ছি। নেক্সট আছে আমাদের কিন্তু 25 পয়সা, এটাকে আমরা কি করতে পারি, 1/4 টাকা। ঠিক আছে, তাহলে এবার আমি কি বললাম, ডিনোমিনেশন ইনটু নাম্বার অফ কয়েন ইকুয়ালস টু ভ্যালু। তো আমার প্রথমটা কি আছে, 1 টাকা, 1 টাকা মানে ডিনোমিনেশন, ইনটু নাম্বার অফ কয়েন কি আছে বলে দিয়েছে, দেখো কোশ্চেনে আমরা 2 2, ওকে ইস টু, কারণ এখানে কিন্তু ইস টু তে দিয়েছে, ইজি ফাইন্ড হবে। নেক্সট অন্যান্য যে অঙ্ক করবে সেখানে এরকম ভাবেই করবে। নেক্সট বলেছে 1/2 ডিনোমিনেশন, নাম্বার অফ কয়েন কত, নাম্বার অফ কয়েন আছে আমার এখানে 3, ওরা কিন্তু অনুপাত বলে দিয়েছে ইস টু। নেক্সট আমার আছে 1/4, 1/4 ইনটু, 1/4 ইনটু 5, নাম্বার অফ কয়েন আছে 5। তো আমার ভ্যালুটা কি আছে, এই দুটোর সঙ্গে মাল্টিপ্লাই করলে তুমি ভ্যালুটা পাবো, এটার সঙ্গে মাল্টিপ্লাই, এটার সঙ্গে মাল্টিপ্লাই করলে ভ্যালুটা পাবো। তো এখানে আমার কি বলেছে, অনুপাত। তো দেখো এখানে কি আসছে, 2:3/2:5/4। ঠিক আছে, এবারে এটা এসে ফ্র্যাকশনে দুটো চলে এসেছে, একটা কিন্তু আছে নর্মাল নেচারাল নাম্বারে। ঠিক আছে, তো এটাকে আমি ফ্র্যাকশন হাঁটাতে গেলে কি করবো, এই তিনটে নিচের যে সংখ্যাগুলো সেটার আমি কিন্তু এই সেপ নিতে পারি। আমি এই নিচের সংখ্যা দুটো যদি এই সেপ নিই, তাহলে আমার বাসাও কত হবে, 4। ঠিক আছে, তাহলে এটার সঙ্গে যদি 4 মাল্টিপ্লাই করি কত হবে, 8। এটার সঙ্গে যদি 4 মাল্টিপ্লাই করি কত হবে, 2 2 4, 2 3 6 2। এটার সঙ্গে 4 মাল্টিপ্লাই করলে কত আসবে, 5। তো আমার মূল্যের যে অনুপাত, মানে ভ্যালু আমার বেড়ে গেল কি, 8:6:5। আই হোপ এটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, আর কোনোদিন তোমরা ভুলবে না যে এরকম ভাবে অঙ্কগুলো করতে হবে। এই ফর্মুলাটা মনে রাখো, বা অথবা এরকম তোমরা ডাইরেক্টলি মনে রাখতে পারো, DNV। দেখবে ক্রিকেট খেলার সময় তোমরা দেখবে ডু নট ব্যাট লেখা থাকে, তো DNV বলে মনে রাখবে, ডিনোমিনেশন ইনটু নাম্বার অফ কয়েন ইকুয়ালস টু ভ্যালু, এটা মনে রাখলে তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, কোনো কারণবশত যদি তোমরা ভুলে যাও, ওকে। সো চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন বলছে দেখো, যে একটা মান নির্ণয় করতে দিয়েছে, মান নির্ণয় করতে দিয়েছে 3√ দুটো রুট ওভার আছে, √√ 0.00064। ঠিক আছে, এটা আমরা কিভাবে করবো চলো আমরা দেখি। এইসব কোশ্চেন তোমরা দেখে মনে হবে খুব ইজি ইজি কোশ্চেন গুলো, কিন্তু তোমরা হয়তো ভোর হয়ে যেতে পারো, কিন্তু ভোর করার কিছু নেই। দেখো ইজিলি বলে দিই কিভাবে করতে হবে, কোশ্চেনটা আমি লিখে দিচ্ছি এখানে, 3√ থ্রিটা কিন্তু ভেতরে নেই, থ্রিটা এর বাইরে আছে, ভেতরে থাকা এই দুটোর মিনিং আলাদা, কিন্তু 3, দেন আবার রুট ওভার আছে, দেন আছে 0.00064, এটার আমাদের ভ্যালু বের করতে বলছে। তো দেখো আমরা এটার ভ্যালু আমরা কি করে বের করবো। ঠিক আছে, ফার্স্টলি তো দেখো এখানে কটা জিরো আছে, 1 2 3 4 5 6। ঠিক আছে, তো ওই জিরো টিরো না দেখে মাথা খারাপ করে লাভ নেই, আমরা ফার্স্টলি দেখবো যে 64টাকে আমরা কিভাবে ফ্যাক্টরাইজেশন করতে পারি। তো আমরা জানি 64 এর ফ্যাক্টরাইজেশন 2 to the power 6। তো এখানে পয়েন্টের জন্য আমরা কি করবো, দেখো 3√√ 0.2 তার হোল টু দি পাওয়ার 6 হবে, তাহলে আমাদের এটা আছে 0.00064 এর ভ্যালু। ঠিক আছে, নেক্সট দেখো আমরা কি করতে পারি, এটাকে আমরা করতে পারি 0.2 হোল টু দি পাওয়ার 6। ঠিক আছে, সো 0.2 হোল টু দি পাওয়ার 6, সো নেক্সট দেখো এটাকে একটা কাজ করতে পারি আমরা, এটাকে রুট প্রথম রুটটাকে উঠিয়ে নেক্সট রুটটাতে আমি এটাকে রেখে দিলাম, 0.2 হোল টু দি পাওয়ার 6 এটাকে রেখে দিলাম। দেন কি করব, এর বাইরে এই যে 3টাকে 1/3 লিখতে পারি আমরা। ঠিক আছে, রুটটাকে এই রুটটাকে উঠিয়ে দিলাম, এই যে প্রথম যে রুটটা সেটাকে উঠিয়ে এরকম আমি করে দিলাম, ক্লিয়ার। নেক্সট লাইনে আমরা নেক্সট স্টেপে কি করবো, দেখো এই সেকেন্ড রুটটাকে উঠাবো, সেকেন্ড রুটটাকে যখন উঠাবো তখন আমাদের কি হবে, 0.2 হোল টু দি পাওয়ার 6। ঠিক আছে, এর বাইরে কি আছে আমাদের, 1/3, আর এই রুটটা উঠাবার জন্য আমাদের কি আসবে, একটা 1/2, ক্লিয়ার। তাহলে আমাদের কি হলো, 0.2 হোল টু দি পাওয়ার 6 ইন্টু 1/3 ইন্টু 1/2, তাহলে 3 2 6, 3 2 6, 2 2 আমাদের গেল কেটে, তাহলে আমাদের অ্যান্সার আলটিমেটলি কি হবে, 0.2। দেখছো অঙ্কটা কতটা ইজি, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের অ্যান্সার কিন্তু 0.2ই আসবে। সো এখানে জাস্ট একটু ক্রিটিক্যাল তো করবে, এক্সাম দিতে হলে এটাকে অবশ্যই একটু ক্রিটিক্যাল করবে, ওকে। সো অপশন নাম্বার সি হবে এটার অ্যান্সার। তো চলো নেক্সট কোশ্চেনটা দেখে নিই। নেক্সট কোশ্চেন বলছে, এখানে আছে একটা
ভালো কোশ্চেনটা দেখতে পারো তোমরা। বলছে কোশ্চেনটা যে কয়েকজন ভিকারীকে ছ পয়সা করে দিলে কৌশিকের কাছে আর সাত পয়সা বেশি থাকে, ঠিক আছে। কয়েকজন ভিকারীকে, আমরা ভিকারীর সংখ্যা কিন্তু জানি না, তো বলছে কয়েকজন ভিকারীকে যদি আমরা ছ পয়সা করে দিই তাহলে কৌশিকের কাছে থাকছে কত? সাত পয়সা, ঠিক আছে। দেন বলছে যে আমার প্রত্যেককে আট পয়সা করে দিলে পাঁচ পয়সা কম পড়ে, আমি যদি প্রত্যেককে পাঁচ পয়সা করে দিই তাহলে পাঁচ পয়সা কম পড়ে, তাহলে ভিকারীর সংখ্যা কত? তো এখানে আমরা দুটো জিনিস আমাদের কাছে আনোন আছে, এক হচ্ছে ভিকারীর সংখ্যা, ঠিক আছে, আর নেক্সট হচ্ছে আমাদের কি মোট মূল্য। তো ভিকারীর সংখ্যা আমরা যদি ধরে নিই এক্স, আর মোট যদি আমরা টাকা ধরে নিই ওয়াই, তাহলে আমরা কি করে করবো দেখো, আমরা ইকুয়েশনটা তৈরি করে দিচ্ছি। কয়েকজন ভিকারীকে ছয় পয়সা করে দিলে, কয়েকজন ভিকারী, একজন ভিকারী, একজন ভিকারীকে আমি ছ পয়সা করে দিলাম, তাহলে আমার কি হচ্ছে, কৌশিকের কাছে আর সাত পয়সা বেশি থাকে, সাত পয়সা বেশি থাকে, সাত পয়সা বেশি। এই টোটাল অ্যামাউন্টটা কি ওয়াই সমান, কারণ ওয়াইটা আমরা কি ধরেছি, মূল্য, ওয়াইটা আমরা ধরেছি মূল্য, ঠিক আছে, ওকে। নেক্সট নেক্সট যে ইনফরমেশনটা দিয়েছে, আমার আমরা বা আমার প্রত্যেককে আট পয়সা করে দিলে পাঁচ পয়সা কম পড়ে, প্রত্যেককে মানে কাকে দিচ্ছি, ভিখারিগুলোকে দিচ্ছি, তো এই ট্যাক্স পাঁচ পয়সা করে কম পড়ে, তো টোটালটা কার উপর ডিপেন্ড করছে, ওয়াই। এটা আমার যদি এক নম্বর ইকুয়েশন হয়, এটা যদি আমার টু নম্বর ইকুয়েশন হয়, এখানে আমরা এক্স এর ভ্যালু ইজিলি ফাইন করতে পারবো, বিকজ দেখো এই দুটোকে সলভ করলে ওয়াই ওয়াই ফার্স্টে কেটে যাবে, তো এটা ইকুয়ালস টু, এটা আমরা লিখতে পারি, সো সিক্স এক্স প্লাস সেভেন ইকুয়ালস টু এইট এক্স মাইনাস ফাইভ, সো এটাকে যদি আমরা সিক্স এক্সটাকে ওদিকে নিয়ে যাই তাহলে আমার এদিকে হবে টু এক্স, সাত প্লাস পাঁচ এদিকে করি তো এটা আমার হবে বারো, তো এক্স সমান আমার ভ্যালু আসবে সিক্স, তাহলে আমার ভিকারীর সংখ্যা কত হলো এখানে, ছয়, তো অপশন নম্বর বি হচ্ছে এটার অ্যান্সার, ওকে। সো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে এখানে দিন কাজের একটা অঙ্ক দিয়েছে, দুটি লোক আর সাতটা বালক একটি কাজ চার দিনে সম্পন্ন করে, দুটো লোক চারটে বালক একটা কাজ চার দিনে সম্পন্ন করে, তাহলে চারটি লোক আর চারটে বালক একটা কাজ বলছে তিন দিনে সম্পন্ন করবে, তাহলে একটি লোক ওই কাজ কতদিনে সম্পন্ন করবে? তো দেখো এটা আমি একটা ইজি প্রসেস বলে দিচ্ছি কিভাবে তোমরা করতে পারো, ইজি আছে জিনিসটা। ফার্স্ট লিখো তোমরা এটাকে এইভাবে করতে পারো, ধরো দুটি লোক আর কি বলেছে সাতটা বালক, তো দুটি লোক আর সাতটা বালক, এটা আমাদের এফিসিয়েন্সি বের করতে হবে, তো দুটো লোক প্রথমে আমরা কি করবো, ম্যান মানে এই যে লোক আর এখানে কি বলেছে বালক, এই দুটো রেশিওটা বের করবো, রেশিওটা বের করে এখান থেকে আমরা যখনই আমরা এদের এফিসিয়েন্সিটা মানে কাজের এফিসিয়েন্সি টোটাল কাজটা আর কি, টোটাল কাজটা যখনই আমরা পেয়ে যাবো, ম্যান আর বয়ের ফার্স্টে তো রেশিও বের করবো, রেশিও বের করার পর যখন আমরা কি বলবো কাজটা বের করবো, কাজটা বের করার পর কিন্তু আমরা ইজিলি ফাইন করতে পারবো যে এক একজন কত টাইম নেবে এটা করতে। তো ফার্স্ট আমি কি বলেছি দেখো, দুটো লোক আর সাতটা বালক, দুটো লোক প্লাস সাতটা বালক মানে বয় একটা কাজ করছে চার দিনে, নেক্সট চারটে লোক প্লাস চারটে বয় কাজ করছে তিন দিনে, ঠিক আছে, তাহলে বলেছে একটা লোক ওই কাজ কতদিনে সম্পন্ন করবে, তো এখান থেকে আমরা ম্যান আর বয়ের রেশিওটা ইজিলি ফাইন্ড করতে পারবো। দেখো কিভাবে করি, এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমাদের কত আসবে, চার দুগুণে এইট এম প্লাস আঠাশ বি ইকুয়ালস টু চার তিনে বারো এম প্লাস বারো বি। এখান থেকে দেখো আমরা এক কাজ করতে পারি, এটাকে যদি আমরা আট ম্যানটাকে ওদিকে নিয়ে যাই তাহলে আমার এদিকে হয়ে যাবে ফোর ম্যান, এখানে দেখো আঠাশ বি থেকে যদি আমরা বারো বি মাইনাস করি তাহলে আঠাশ থেকে বারো যদি মাইনাস করি আমাদের আসবে ষোলো বি, তাহলে এখান থেকে চার একটে চার, চার চারে ষোলো, তাহলে কত হলো ফোর বি ইকুয়ালস টু ওয়ান এম, তাহলে ম্যান আপন বয় এর রেশিও আমার কত বেরোলো ফোর আপন ওয়ান, তো ম্যান আপন বয়ের রেশিও আমার কত বেরোলো ফোর আপন ওয়ান, ঠিক আছে। এবারে আমরা এফিসিয়েন্সি প্রত্যেক টোটাল কাজ যখন বের করবো তখন আমরা কিভাবে বের করি, হয় তুমি এটাতে বসাতে পারো, হয় এটাতে বসাতে পারো, নয় এটাতে বসাতে পারো, যে কোনো ইচ্ছা। তো মনে করো আমি প্রথমে এটাতে বসালাম তাহলে আমার কি হবে, তো এম এর জায়গায় আমি কত বসাবো চার, তাহলে টু ফোর যা কত হবে এইট প্লাস বি এর জায়গায় কত বসাবো ওয়ান, তো সেভেন ওয়ান যা ওয়ান, তাহলে কত হলো আমার চার দুগুণে আট, আটটার সাথে পনেরো, ঠিক আছে। তারপর এবারে আমরা কি করবো দেখো, এইবারে আমাদের করতে হবে যে পনেরোটা বালক একটা কাজ করছে কত চার দিনে, চার দিনে, ঠিক আছে, তাহলে একটা বালক কত দিনে করবে পনেরো ইন্টু চার মানে ষাট দিনে, আর আমার কি এখানে দেখো ফোর বয় চারটে বয় সমান মানে কি আমার এখানে দেখো ফোর বয় সমান আমার ওয়ান ম্যান, তো আমাদের এখানে বের করতে বলেছে একটা মানুষ একটা ম্যানের একটা লোকের, তো আমরা যদি ফোর বয় ডাইরেক্টলি বসাই তাহলে ফোর বয় আমাদের কাজ করবে কত দিনে, সিক্সটি আপন ফোর সমান পনেরো, পনেরো দিনে, তাহলে মানে কি এখানে ফোর বয় মানে হচ্ছে ওয়ান ম্যান, তার মানে আমাদের একটা মানুষ কাজ করবে কত ফিফটিন দিনে, এটা আমার হলো অ্যান্সার, ঠিক আছে, অপশন নম্বর সি হবে এটার অ্যান্সার, ওকে। চলো নেক্সট কোশ্চেন দেখে নি, এটা হচ্ছে ফাইনাল কোশ্চেন, নেক্সট অ্যান্ড ফাইনাল কোশ্চেন, আজকে দশটা করছি।
সো এখানে এই 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 যে নিউমেরিক্যালটা সেই নিউমেরিক্যালটা কিন্তু আমরা আগে করেছি ইজি আছে তো এই সেটা দিছিল মানে আমি আবার দিতে বাধ্য হলাম সো 12টা পেন্সিলের ক্রয় মূল্য যদি আমার হয় 10টা পেন্সিলের বিক্রয় মূল্যের সমান মানে 12টা পেন্সিলের ক্রয় মূল্য যদি আমার 10টা পেন্সিলের বিক্রয় মূল্যের সমান হয় তাহলে আমার শতকরা লাভের হার কত এটা তোমরা আগে করেছো তো আমি কিভাবে করেছিলাম দেখো ডাইরেক্টলি এটা করতে পারবে এটা পরে বলবো কিন্তু দেখো এখানে কি বলেছে 12টা পেন্সিলের ক্রয় মূল্য মানে 12টা পেন্সিলের ক্রয় মূল্য সমান 10টা পেন্সিলের বিক্রয় মূল্য তো এখানে সিপি / এসপি আমরা রেশিওটা পেয়ে যাব তো সিপি / এসপি যদি করি তাহলে কত হবে দেখো 10 / 12 25 = 10 26 = 12 তাহলে আমাদের কস্ট প্রাইস কত 5 আর সেলিং প্রাইস মানে হচ্ছে 6 তাহলে আমাদের প্রফিট কি করে বের করি আমরা প্রফিট আমরা কোথা থেকে বের করি প্রফিট আমরা বের করি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ওটাই আমাদের হয় প্রফিট তো বিক্রয় মূল্য আমাদের কত আছে এসপি মাইনাস সিপি আবার পার্সেন্টেজ প্রফিট বের করতে গেলে কি হয় সিপি দিয়ে মান ডিভাইডেড করতে হয় তো দেখো এসপি আমাদের আছে 6 আর সিপি আছে 5 আর সিপি আমাদের কত 5 × 100 তাহলে 6 - 5 কত 1 / 5 × 100 5 দিয়ে যদি ভাগ করি তাহলে 20% এটা অ্যানসার হবে তাই এটা আমার অ্যানসার কত হবে অপশন নম্বর বি আর এছাড়া তোমরা ডাইরেক্টলি করতে পারো আমি বলে দিচ্ছি দেখো 12 - 10 এখানে 12 - 10 আছে তো ডাইরেক্টলি করে দেবে তোমরা 12 - 10 আপন কি করবে আপন কি দিয়ে ভাগ করবে এখানে কিন্তু ভাগ করবে 10 দিয়ে সমান × 100 তো 2 / 10 × 100 মানে 1/5 × 100 মানে 20% ঠিক আছে তো আই হোপ তোমাদের যে 2018 এর প্রিভিয়াস ইয়ার আজকে স্টার্ট করলাম এটা 10টা কোশ্চেন তোমরা বুঝতে পেরেছো আর যদি কিছু কোনো রকম প্রবলেম থাকে তো তোমরা অবশ্যই কিন্তু এই যে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে আর যদি আর কিছু রিকোয়ারমেন্ট থাকে তোমাদের তো অবশ্যই তোমরা রিকোয়ারমেন্টটাকে বলবে কারণ সায়েন্স জিকে এই চ্যানেলে সবই আছে এখন আসছে না এখন অঙ্কটাকে আমি কন্টিনিউ করব ঠিক আছে তার জন্য বিকজ সামনে এক্সাম আছে সো তোমরা যদি এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তো সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক দাও আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো তোমাদের কিন্তু একটা জিনিস দেখছি যখন রিক্রুটমেন্ট বা কোনো রেজাল্ট এইসব সম্বন্ধে যখন ভিডিও আনি তখন তোমরা কিন্তু তোমাদের কিন্তু দেখতে আগ্রহী হয় কিন্তু যখন পড়ার কেসটা চলে আসে তখন কিন্তু তোমরা পড়তে চাও না তো অবশ্যই পড়ো তো পড়ছো না এটার জন্য আমি কিন্তু বললাম না মোটিভেশন কিছু মোটিভেট করার চেষ্টা করবো আমার কিছু অভিজ্ঞতা দিয়ে ঠিক আছে তো চলো আজকের মতো এখানেই থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই